2023 রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাজনৈতিক তৎপরতা শুরু করা হয়েছে। ত্রিপুরাতেও দিদিকে চাই স্লোগানকে সামনে রেখে রবিবার নয় বনমালীপুরে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি এই কেন্দ্রের 21-23 এবং 31 নম্বর ওয়ার্ড পরিক্রমা করে আসন্ন বিধানসভা নির্বাচনে এলাকার ভোটারদের সহযোগিতা কামনা করেছেন তৃণমূল নেতারা। নয় বনমালীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা বনমালীপুরে পদযাত্রা করছি। এই এলাকার শান্তি সম্প্রীতি উন্নয়নের জন্য, এই এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য এবং এই এলাকার পিছিয়ে পড়ার মানুষদের আগামী দিন 2023 নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আমাদের রাজ্যে হচ্ছে সেই সরকার যেন বনমালীপুরের মানুষের জন্য কাজ করতে পারে, তার জন্য আমরা বনমালীপুরের জনসাধারণের আমরা পাশে যাচ্ছি। কোন কোন জায়গায় পরিক্রমণ করবেন? আজকে বনমালীপুরের 21 নম্বর ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের একটা পার্ট, আমরা তিনটা পার্ট আছি পদযাত্রা করব। আপনারা সবাই জানেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মানুষের জন্য যেই সমস্ত প্রকল্পগুলো করেছে, দুয়ারে সরকার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের জন্য কোনো না কোনো প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পগুলি আমরা বনমালীপুরে এবং ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আমরা আগামী দিন করব।